সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 18 আগস্ট 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রকি ভাইয়ের খামারে। আর এই রকি ভাইয়ের খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাট সংলগ্ন, বরণখোলা হাটের পশ্চিমেই বলতে পারেন। তো এর আগে রকি ভাইয়ের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি। এই রকি ভাই মূলত বকনা বাচ্চা বিক্রি করে থাকে। তো প্রত্যেকবারের ন্যায় আবারও বেশ কিছু বকনা বাচ্চা এই রকি ভাই নিয়ে আসছে। আর আমাদের আজকের পর্বে সেই বকনা বাচ্চাগুলোই আপনাদের দেখাবো। এইখানে কী কী জাতের বকনা বাচ্চাগুলো আছে, সেইগুলোর বয়স কেমন বা কেমন দাম হলো নিয়ে এগুলো বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। রকি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার সংগ্রহ তো মূলত বৃহস্পতিবার শুক্রবারে হয়ে থাকে, ওই দিনে আমার দর্শকরা ভিডিওগুলো দেখতে পায়। তো আজকে হঠাৎ করে মানে সোমবারে আমরা আসছি, কালকে ভিডিও আপলোড দেওয়ার জন্য কালকে ডেট বলছি, হঠাৎ করে সোমবারে এবার ডেকে বসার কারণ কি? এইবার আসার একটা কারণ আছে। এবার ভিন্ন ধর্মীয় একটা গরু পাইছি, এই কারণে গরুটাকে আর ধরে রাখতে পারলাম না, দর্শকদের দেখাবো। এবং গরুটা আমার কাছে খুবই পছন্দের। কি ধরনের গরু এটা? এটা হলো নেপা, আপনার ভুটানের মুন্ডি। ভুটানের মুন্ডি? ভুটান থেকে একটা গরু আসছে, খুব ভালো। সেটা আবার কি? নতুন একটা জাত। এই গরুটা আপনার আসলে ম্যাক্সিমাম গরুগুলো ভুটান থেকে যে গরুগুলো আসে বুট্টি নামে পরিচিত, তো ওই গরুগুলো ম্যাক্সিমামই শিং থাকে। তো এই গরুটার শিংও নাই এবং গরুটা হলো আপনার বকনা মুন্ডি গরুটা, একটাই ওয়ান পিস পাইছে। তাহলে কি ওইটাই সবার আগে দেখাবেন? হ্যাঁ, দর্শক চাইলে ওইটাই সবার আগে দেখাতে পারি। হ্যাঁ, তো চলেন একটু ওইটাই আগে দেখি, তারপরে আসলে আলোচনায় চলেন আগে দেখাই ওইটাই। ভাই, একদম শুরুতেই যে গরুটা আছে এই গরুটার কথাই বললেন। এই গরুটার কথাই বললাম। এই গরুটা হলো আপনার ভুটানের ভুট্টি গরু, যেটা বাংলাদেশে ভুট্টি নামে চিনে। এই গরুটা আসলে আমাদের দেশে খুবই কম পাওয়া যায় এবং ভিন্ন ধর্মী একটা গরু। এই সমস্ত গরুগুলো দেখতে ছোট কিন্তু খুব সুন্দর এবং এই গরুগুলোর মাংস খুব টেস্টি। এটা গরুটা তো আমি বোধহয় এই গরুটার সঙ্গে পরিচিত না, তো আপনি এটা জাত একটা নতুন জাত বোধহয় আপনি বললেন। তো এটা যে একটা নতুন জাত বা আপনি জাতটার কি নাম বললেন? ভুটানের ভুট্টি। এটা আপনার তো এটা যে একটা নতুন জাত, আমি নিজেও তো এই জাতের সঙ্গে পরিচিত না, তো একটু সবার আগে পরিচয় করে দেন এই জাতের বৈশিষ্ট্যটা কি? এটা হলো আপনার ভুটানের ভুট্টি গরু, যেটা ভুট্টি নামে সবাই বাংলাদেশে পরিচিত। তবে এই গরুগুলো আসলে পাওয়া যায় কম, দেখতে অনেকটা দেশি গরুর মতো কিন্তু সাইজে দেশি গরুর চেয়ে অনেক ছোট হয়। এবং এই গরুগুলোর মূলত দামটা সাইজ অনুযায়ী অনেক বেশি। কেমন দাম এই গরুর? মানে দাম শুনলে বিশ্বাস করা যাবে না, বিশ্বাসযোগ্য না। তবে দামটা অনেক বেশি। দাম সম্পর্কে আগে পরেই বলতেছি, তো এই গরুর বিষয়ে আগে বলি। এই গরুটা মানে মূলত মাংসগুলো খুব টেস্টি হয় এবং অনেকে শৌখিন হিসাবে লালন পালন করে এবং খুব চিড়িয়াখানায়। হ্যাঁ, চিড়িয়াখানায় এবং বাংলাদেশে অনেক বড় বড় খামারি আছে শৌখিন হিসাবে লালন পালন করে। ডিপ জল ভাইয়ের খামারে কিন্তু এই ভুট্টি গরু জাত অনেক মানে ধরনের আছে। তবে ভুট্টি জাতটা কয়েক ধরনের আছে, একটু মাঝারি, একটু বড়, একটু ছোট। এটা হলো ছোট জাতীয় ভুট্টি। এটা কি বকনা? এটা বকনা এবং এটার এখনও দাঁত হয়নি এবং বয়সও এটার হলো 12 মাস। 12 মাস? হ্যাঁ। আসলে আমার দর্শকরা অনেক অভিজ্ঞ দর্শকরা এটার বিচার বিশ্লেষণ করবে, চুলচেরা বিশ্লেষণ করে এটার সঠিক তথ্য তারা বের করবে অবশ্যই। তবে এটা হলো মুন্ডি, এটা কিন্তু আবার ভিন্ন ধর্মী আরো একটু বলতেছি, কারণ এটা কিন্তু মুন্ডি। আমার কাছে একটু ব্যতিক্রমী লাগছে, এটা কিন্তু শিং হবে না, মুখটা ছোট, শিং নাই, আবার পিঠে উপরে একটু চোট আছে। আপনি বলতেছেন এটা একটা ভর্তি জাতের গরু। জি জি, নিজেই আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আসলে আমরা যেহেতু এই জাতের সঙ্গে পরিচিত না, এই জাতের বৈশিষ্ট্যও জানি না। ভর্তি গরুগুলার অবশ্য চোট হয় দেশি গরুর মতো, আমি আগেও বলছি, এবং পাওগুলা ছোট ছোট হয়, চিকন 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 ছোট ছোট হয়, কিন্তু গরুগুলা ছাগলের পার মতো দেখতে কিন্তু অনেক সুন্দর যে, এবং যারাই দেখবে গরুটা শৌখিন হিসেবে লালন পালন করবে। আলোচনার সাপেক্ষে দর্শকদের সাথে আলোচনা করে হবে। দর্শকরা এর দর্শকদের উপরে দায়ভার রয়ে গেল, দর্শকরা এটার বিচার বিশ্লেষণ করবে আর দাম 90,000 আপনার সঙ্গে কথা বলে এটার একটা ইয়াতে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো ভিতরে তো নিয়মিত কালেকশন আছে? নিয়মিত কালেকশন আছে। নিয়মিত কালেকশনে কি কি আছে? প্রথমত একটা আপনার শাইয়াল সার আছে, খুব ভালো সার। হ্যাঁ, হাইব্রিডের। কেমন বয়সের এটার? বয়স আপনার 9 মাস। 9 মাসের মতো? হ্যাঁ। পাওগুলো খুব সুন্দর, পুষ্টপুষ্ট পুষ্টপুষ্ট, গলা কম্বলটা বেশ ভালো, নাভিটাও আছে। আর সারগুরুর যে লক্ষণীয় দিক, কম্বলটা বড় হতে হবে, চোটটা বড় হতে হবে, নাভিটা ঝোলানো হতে হবে,
এই সারগুলো দেখতে অনেক সুন্দর এবং বেশ মানে মানুষ শৌখিন হিসাবে এগুলো লালন পালন করে, দেখতে দেখ আপনি নিজেও দেখতেছেন অনেক সুন্দর সারটা। তো দাম কেমন নির্ধারণ করছেন? এটা নির্ধারণ করছি আপনার 85,000। 85,000 টাকা? হ্যাঁ। শারীরিক ওজন কেমন হতে পারে? শারীরিক ওজন এটা আপনার 150 কেজি হবে। 150 কেজি টোটাল লাইভ ওয়েট? হ্যাঁ। 150 কেজি প্রায় 4.5 মনের মতো। আচ্ছা, পরবর্তীতে একটা আছে, এটা হলো আপনার হলিস্টেন ফিজিয়ান জাত। হলিস্টেন ফিজিয়ান জাত? হ্যাঁ। পশমগুলো একটু বড় বড়, উস্কো খুস্কো, এটার পার্সেন্টটা হাই পার্সেন্টের বাচ্চা, তো এগুলো একটু দুধের পশমটা গায়ে আছে, উস্কো খুস্কো দেখায়, এগুলো কেটে যাবে, পশমগুলো কেটে যাবে। এটার বয়স কেমন? এটার বয়স আপনার 10 মাস। 10 মাসের মতো এটার বয়স আছে। আচ্ছা, এই গরুটার দাম কেমন নির্ধারণ করছেন? এটা পূর্বে আপনার 70,000 টাকা। 70,000 টাকা 10 মাসের একটা বাচ্চা, হলিস্টিয়ান জাত বললেন। জি জি জি। সম্পূর্ণ সুস্থ সবল আছে? সম্পূর্ণ সুস্থ সবল এবং একদম টনটনা। একদম টনটনা। তিন নম্বরের বাচ্চাটা? আরও একটা আপনার হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা, এটাও হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা। এই বাচ্চাটার বয়স কেমন? এই বাচ্চাটার বয়সও আপনার 11 মাস। 11 মাসের মতো? হ্যাঁ। আচ্ছা, তো এই বাচ্চাটা কেমন দাম নির্ধারণ করছেন? এটাও 70,000 টাকা। 70,000। আগেরটা 10 মাস, এটা 11 মাস। কত মাস হলে এগুলো হিটে আসবে? এগুলো 14-15 মাসে এটা হিটে চলে আসে। 14-15 মাস হলে হিটে আসবে। আচ্ছা, তো দরদাম করে নেওয়া যাবে? দরদাম করে নিতে পারবে 10 টাকা। আচ্ছা, এই পাশে আর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা কি জাতের? এটা আপনার ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান বাচ্চা? জি জি। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স 12 মাস। 12 মাসের মতো আছে। হ্যাঁ হ্যাঁ। হিটে আসছে? না, হিটে এখনো আসে না, হিটে তো 14-15 মাসে আসে। হিটে আসার আগে কি বকনার মধ্যে শারীরিক কোনো পরিবর্তন আসে? হ্যাঁ অবশ্যই, এগুলা বকনাগুলো শারীরিক পরিবর্তন আসে। গরু খাওয়া দাওয়া কম করে, খাওয়া দাওয়া কম করে, আপনার একটু ডাকাডাকি বেশি করে, একটু ছটফট করে, তারপর একটু মনটা ভাঙে, যেটা এই গরুগুলোর লক্ষণ। এই লক্ষণগুলো হওয়ার কতক্ষণ পরে মূলত বকনাটা হিটে আসে? এই আপনার হিটে আসার এটা লক্ষণটা তো আপনি তখনই বোঝা যাবে, যখন ওটা দেখা যাবে তখনই ওটা হিটে আসবে, তখনই ওটাকে বলা হয় হিটে আসছে। হ্যাঁ, এবং ওটা হওয়ার 12 ঘন্টা পরে ওটা বীজ দিতে হবে, বীজ দিতে হবে ডাক্তার দিয়ে অথবা সার দিয়ে। বর্তমানে আসলে যে সিমেন্ট কোম্পানিগুলোর যে অবস্থা, তাতে একটা সিমেন্ট ইউজ না করে দুটা সিমেন্ট ইউজ করা, কিংবা একবার সিমেন্ট প্রয়োগ করার পর 6 ঘন্টা পরে আবার দ্বিতীয় স্টেপে একটা সিমেন্ট দেওয়া, এতে করে কি হয় যদি কোনো সিমেন্ট নষ্টও থাকে, দুটা সিমেন্ট যদি দেওয়া হয় তাহলে মানে কনসেপ্ট করার রেটটা একটু বাড়ে, বাড়ে, এতে করে মানে বকনা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে, সম্ভাবনা কম থাকে, এবং এটাকে ভালো সঠিক জায়গায় যদি সে ডাক্তারটা সিমেন্ট দিতে পারে তাহলে অবশ্যই সিমেন্ট থাকবে, হিট থাকবে। তো এই 12 মাসের বাচ্চাটা কেমন দাম? ওটা 65 পড়বে। 65,000 দরদাম করা যাবে? দরদাম করা যাবে। পাশে আর একটা বাচ্চা আছে, এটা? এটাও আপনার ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান বাচ্চা? কেমন বয়স? ওটা সেম বয়স। সেম বয়স? 12 মাস। 12 মাস। ওটা রেটও সেম পড়বে 65,000। দুটো একসঙ্গে 1,30,000? হ্যাঁ। একসঙ্গে নিলে কত কমাবেন? 2-4-5,000 টাকা কমাবো। 2-4-5,000 মানে 1,25,000 এর নিচে? জি জি জি। আর এই পাশে আবার সেই চামড়া কি পশম বড় বড় একটা? হ্যাঁ, হাই পার্সেন্টের গরুগুলো একটু পশম বড়ই হয়। বড়ই হয়? জি জি। আচ্ছা, তো এই গরুটার বয়স কেমন? এটার বয়স 11 মাস। 11 মাসের মতো? হ্যাঁ। আচ্ছা, আর এই গরুটার দাম কেমন নির্ধারণ করছেন? এটা 65,000। 65,000। দরদাম করলে কতটুকু কমবে? দরদাম 2-1,000 টাকা কম বেশি। 2-1,000 টাকা কম বেশি হক করা যাবে। আচ্ছা, আর রকি ভাই, একটা ভালো জাতের বাচ্চার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, কি কি গুণাবলী থাকে? ভালো জাতের বাচ্চাগুলোর আপনার বৈশিষ্ট্য মূলত লেজটা ছোটো হবে, খুরগুলো সাদা এবং পাগুলো মোটা মোটা হবে, মাথাটা চিকন হবে, মাজাটা ওষার হবে, কানগুলো ছোটো ছোটো, আর গাঠনিক বডিটা দেখলে বোঝা যায়। তার মানে আপনার যে পয়েন্টগুলোর কথা বললেন, যারা অনভিজ্ঞ তারা সবার আগে ভিডিওটা দেখে কী কী পয়েন্ট করছেন এটা তারা নোট করবে, খাতা কলমে দরকার হলে লিখবে, তারপরে কোনো বাচ্চা যদি সংগ্রহ করতে চায় এই পয়েন্ট ধরে ধরে দেখবে যে ওই বাচ্চার মধ্যে এই দিকগুলো আছে কিনা। অবশ্যই অবশ্যই। দেখে তারপরে সংগ্রহ করলে যেইখান থেকে সংগ্রহ করুক, হাট করুক, ঘাট করুক, মাঠ করুক, আর যেখান থেকে করুক তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তাই হয় নাকি? অবশ্যই, তারা দেখে শুনে নিলে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আচ্ছা, তো এটাই সব থেকে বড় উপায় মানে বাচ্চা, ভালো বাচ্চা খুঁজে বের করার। অনেকেই বাচ্চা চেনে না, আর যে কোনো ধরনের বাচ্চা দিয়ে খামার শুরু করতেছে, এতে পরবর্তীতে ভবিষ্যতের জন্য একটা হুমকি স্বরূপ। তো এই বাচ্চাটা কেমন দাম? এটা 65,000। 65,000 কতটুকু কমানো যাবে? ও, আপনার আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে, কিছু কমানো যাবে। এই পাশে ছোট দুটো বাচ্চা আছে, এটা হলো হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা। হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা, বয়স কেমন? এটার বয়স আপনার 8 মাস। 8 মাসের মতো। আর দাম পড়বে কেমন? এইটা পড়বে 57,000 টাকা। 57,000 টাকা।
পাশের একটা বাচ্চা আছে, এটা এটা হলো আপনার ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান বাচ্চা, বয়স কেমন? এটার বয়সও আপনার এই 8 মাস, 8 মাসের মতো। এটার দাম পড়বে কেমন? এটা পড়বে 52,000 টাকা। এটাও 52,000, দুটো কি একই রেট? না, ওটা বেশি, ওটা 57, এটা 52। ও, এটা 57 আর এটা 52। জি জি। তো দুটা যদি একসঙ্গে কেউ নেয়, দামদর করে কমানো যাবে? দামদর করে কমানো যাবে, হ্যাঁ অবশ্যই। তো এটা তো আপনার নতুন সেট। হুম, এটা নতুন সেট। পুরাতন সেটে কতগুলো আছে? পুরাতন সেটে আছে অনেকগুলো, আছে প্রায় 20 পিসের মতো আছে। তো চলেন একটু দেখি। ভাই, আপনি হাটের ভিতরে বেশ কিছু বাচ্চা বেঁধে রাখছেন আজকে, যদিও সোমবার, ভিডিওটা মঙ্গলবারে যাবে। তো দর্শক অনেকেই ভাবতে পারে যে হাটের ভিতরে কেমনে গরু রাখছে, তো হাটের ঢোকার ভিতরে গরু রাখার কারণ কি? আসলে আমার তো শেডের কাজ চলতেছে, আপনি নিজেও দেখতেছেন, আর এই পরিপূর্ণ এখনো হয় নাই। তারপরে বৃষ্টির কারণে শেডের কাজ একবার হচ্ছে, একবার বন্ধ হচ্ছে, হচ্ছে একবার বন্ধ হচ্ছে। এই কারণে ছাউনির নিচে রাখছেন? ছাউনির নিচে রাখছি, এবং ওখানে জায়গাটা কাজ চলতেছে কারণে বাইরে রাখছি গরুগুলো। এখানে কতগুলো আছে? এখানে আছে প্রায় 15টার মতো। 15টার মতো। তো একটা একটা করে দেখান আর দাম সম্পর্কে আইডিয়া দেন। শুরুতে যে বাচ্চাটা আছে, এটা হলো আপনার হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, কেমন বয়স? এটার বয়স আপনার 10 মাস। 10 মাসের মতো বয়স আছে। দাম কেমন আছে এটার? এটার দাম পড়বে আপনার 55,000 টাকা। 55,000, দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে। আচ্ছা, পরবর্তীতে সাদা কালো একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স 9 মাস। তো এই বাচ্চাটার বয়স 9 মাস। হ্যাঁ, দাম কেমন পড়বে? এটা 57,000 টাকা পড়বে। 57,000। জি, আগেরটা ছিল কত? আগেরটা ছিল 55। 55, এটা 57। হ্যাঁ, ওটা পার্সেন্ট প্রায় বেশি, একই রেটে কেনা বেশি, একটু কম বেশি, একটু 19-20। দরদাম তো করা যাবে, দরদাম করা যাবে। আচ্ছা, পাশে লাল একটা বাচ্চা আছে, এটা? এটা আপনার হলো জার্সির সাথে ফিজিয়ান ক্রস। জার্সির সঙ্গে ফিজিয়ান ক্রস, এই যে লাল সাদা যে কারণে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লালটা জার্সি, সাদাটা ফ্রিজিয়ান। হ্যাঁ হ্যাঁ। বয়স কেমন? এটার বয়সও 9 মাস। এটার বয়সও 9 মাস। এটার দাম কেমন? এটা পড়বে 42,000। 42,000। আসলে তিনটা বাচ্চার মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। এই বাচ্চাটা 55, তারপরটা দুটা 2,000 বেশি, এটা আবার 15,000 কম। এগুলো আমার তো কেনা কম কারণে আমি দর্শককে কমে দিচ্ছি। কোয়ালিটিটা কম বেশি আছে? হ্যাঁ অবশ্যই, কোয়ালিটি একটু 19-20 আছে। তারপরে যেটা যেমন কেনা ওইভাবে আমি বলে দিই। এটা 42 কম বেশি করা যাবে। হ্যাঁ, ওই পাশে আরেকটা আবার ওই রকমই বাচ্চা আছে, এটা? ওইটা হলো ফিজিয়ানের সাথে জার্সি ক্রস। ফিজিয়ানের সঙ্গে জার্সি ক্রস। হুম, এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স 9 মাস। এটার বয়স 9 মাস। হ্যাঁ, এইটার দাম কেমন? এটা পড়বে 42,000। এটাও 42,000 পড়বে। দুটো একসঙ্গে নিলে কত পড়বে? দুটো একসাথে নিলে আপনার 84 দাম হয়, সেখানে 2-3,000 টাকা কম রাখা যাবে। 80? আচ্ছা, এর কমবে না? না, এর কম দেওয়া যায় না। আচ্ছা, পাশে আবার আছে লালচে চকলেট কালার, এইটা হলো আপনি বড় জার্সি। বড় জার্সি? হ্যাঁ, জার্সি কিন্তু বড় হবে। হ্যাঁ, জার্সি বড় হবে, হাই, অনেক বড় সাইজ হবে। বর্তমানে কেমন বয়স আছে? এটার বয়সও 9 মাস। 9 মাসের মতোই আছে। আর দাম পড়বে কেমন? এটা দাম পড়বে 55,000 টাকা। 55,000 টাকা দাম পড়বে। কতটুকু কমানো যাবে? কমানো যাবে 2-4,000 টাকা কমানো যাবে। 2-4,000। আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করলে যেটা পছন্দ হবে প্রত্যেকটা বাচ্চাতেই দরদাম করা যাবে। আচ্ছা, পাশে আরেকটা বাচ্চা আছে, এটাও লালছে, এটা কি জাতের? জার্সি ক্রস। ফিজিয়ানের সঙ্গে জার্সি ক্রস করছে। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন? এর বয়সও আপনার 8 মাস। 8 মাসের মতো আছে। এই বাচ্চাগুলো সবগুলোই 8 মাস 9 মাস এই ধরনেরই বয়স। হ্যাঁ হ্যাঁ। তো এই বাচ্চাটা কেমন দাম পড়বে? এটা পড়বে 45,000 টাকা। 45,000 টাকা। পরের আর একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা? এটা হলো আপনার ফিজিয়ান। ফিজিয়ান বাচ্চা, খুব হাই পার্সেন্টের বাচ্চা এটা। হাই পার্সেন্টেজের বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বয়স কেমন? এর বয়স 7 মাস। 7 মাসের মতো আছে। দাম পড়বে কেমন? এটা পড়বে 55,000। 55,000। দরদাম করা যাবে? দরদাম 2,000 টাকা। আচ্ছা, এই যে বাইরের দিকে যায় আছে একটা, এই বাচ্চাটা? এইটা হলো আপনার যোগী মুন্ডি। এটা বাচ্চাটা খুব সুন্দর। যোগী মুন্ডি বলতে ছোট শিং? হ্যাঁ, ছোট শিং, মানে শিঙের অল্প একটু খাঁজ আছে, কিন্তু শিং নাই। এই জিনিসগুলো নিয়ে দর্শক বর্তমানে একটু তর্ক বিতর্ক বেশি করতেছে। যেটার শিং নাই সেটা হলো মুন্ডি, আর যেটা শিঙের একটু খাঁজ থাকে সেটাকে যোগী মুন্ডি বলে। আমি মুন্ডি বলবো না, যোগী মুন্ডি। তো এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়সও 8 মাস। 8 মাস। দাম পড়বে কেমন? এটা পড়বে আপনার 57,000 টাকা। 57,000। হ্যাঁ, কমানো যাবে? কমানো যাবে। আর পাশে লাল আর একটা বাচ্চা আছে, এটা হলো শাহিয়াল। শাহিয়াল, শাহিয়াল ব্রিডের। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন? এই বাচ্চাটার বয়স 8 মাস। 8 মাসের মতো। আর এই বাচ্চাটার দাম পড়বে কেমন? এটা 45,000 টাকা পড়বে। 45,000। হ্যাঁ। আচ্ছা, তো এই ছিল আপনার কালেকশন, ওইদিকে আরও কয়েকটা আছে। হুম, ওইগুলো দেখে চলেন। চলেন।
এই পাশে লালচে আর একটা গরু আছে, এই গরুটা এইটা জার্সি গরু। জার্সি গরু এবার আপনার অফারের গরু কোনগুলো? এবার আসলে অফারের গরু পাই নাই কালেকশনের, এই কারণে এবার দিতে পারি নাই। এবার অফার নাই? না না, এবার অফার। এটা জার্সি গরু, কেমন বয়স? এটার বয়স আপনার 10 মাস। 10 মাসের মতো হবে। আচ্ছা, আর দাম কেমন নির্ধারণ করছেন? এটা পড়বে 55,000 টাকা। 55,000 টাকা দাম চাচ্ছেন? দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। পাশে আর একটা সাদা বড় আছে, এটা হলো হলিস্টিয়ান। হলিস্টিয়ান। এই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স 13 মাস। 13 মাস, একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, 13 মাস। হিটে আসছে? হাইব্রিড, হাই পাশে না, হিটে আসে না, হিটে 14-15 মাসে হিট আসে। 14-15 মাসে হিটে আসবে? আচ্ছা, তার মানে আরো 1 মাস লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো এই বাচ্চাটা কেমন দাম? 85,000 টাকা পড়বে এটা। 85,000 টাকা দরদাম করে নেওয়া যাবে? দরদাম করে হিটে আসে নাই, হিটে তার বাসে নিয়ে যাওয়ার পরে আসবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো চলেন এবার একটু ভিতরে যাই, ভিতরে যে কয়টা আছে ওই কয়টা দেখি। আর রকি ভাই, যে আপনার পুরাতন শেড, যে শেডটাতে আগে আমরা ভিডিও করতাম, এই শেডে তো আবার দুই পাশে বেশ কিছু গরু বাঁধা আছে, এই গরুগুলা এখন বর্তমানে এই ভিতরে শেডের গরুগুলো আমি সবই বিক্রি, গরুগুলো রাখতেছি। এইগুলো সব বিক্রি? হ্যাঁ, এইগুলো সব নরসিংদীর দুজনের কাছে বিক্রি করছে। এইগুলো নরসিংদীর দুজন দিয়েছে? জি। আর ভিতরেগুলো? ভিতরেগুলো আগে তো আপনার ভিডিওতে বলছিলাম, আগে আপনার অলিভ ফ্যাশনের একজন নিছে, আর মনসুর ভাই, হ্যাঁ মনসুর আহমেদ ভাই, আর একজন নিছে আমেরিকা জয়নাল আবেদিন, তারা ভিতরে গরুগুলো নিয়ে রাখছে। জি জি, ওনারা আরও গরু নিবে, এই কারণে ওনাদের গরুটা কিছুদিন রাখছি। তো রকি ভাই, এই প্রতিবেদনটা তো মঙ্গলবারে সবাই দেখতে পারবে, পরবর্তী কালেকশনগুলো আবার কবে আসবে? পরবর্তী কালেকশন আবার শুক্রবার, শুক্রবারে আবার আসবে, মানে মঙ্গলবার পর শুক্রবারে আবার পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ। আর বর্তমানে এই সপ্তাহে ভাঙতিভাবে এইগুলো আপনি নিয়ে আসছিলেন? হ্যাঁ, এই সপ্তাহে একটু আলাদা ধর্মী কিছু 2-3টা গরু পাইছিলাম, আর কিছু কালেকশন নতুন আসছে, পুরাই গেছে, এই কারণে আরও দেখাচ্ছি। কারণ মানে প্রতিনিয়তই কালেকশনে দৌড়াচ্ছেন, আগের মতো একটা দিন না দৌড়ে এখন প্রতিদিন দৌড়াচ্ছেন? প্রতিনিয়ত, এখন কালেকশন ফুরাই গেলে তো আমার যাইতেই হবে, ক্রেতাদের তো একটা চাহিদা আছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আজকের পর্বে পরামর্শমূলক যদি গরু বাছুর নিয়ে কোনো কিছু দর্শকদের পর্বে পরামর্শ, আসলে দর্শকরা গরু নেয়, গরু নেওয়ার পরে অনেক বিষয়ে কনফিউশন থাকে, গরুগুলো জার্নি করে যায়। এই আসলে আপনাদের কী কী ধরনের প্রশ্ন করে থাকে ক্রেতা ভাইরা, সেই প্রশ্নের উত্তরই আপনার পর্বে দেন? আসলে প্রথমত একটা দর্শক যদি কেউ গরু নেয়, সেই ক্ষেত্রে ওনার জানার থাকে যে কী করবো পরবর্তী স্টেপে, গরুগুলোকে কী খাওয়াবো, এখান থেকে জার্নি গেল, জার্নি করে তো ওই সময় দেখা যাচ্ছে গরুগুলোকে আপনার জ্বরের বড়ি এবং সর্দি, ঠান্ডা সর্দির ওষুধটা প্যারাসিটামলের সাথে অ্যাড করে খাওয়াই দিলে ওর শরীরে ব্যথা, ঠান্ডা জ্বর, এটা এখন তো বর্তমান সিজনাল বৃষ্টির সময়, আর গরুগুলো বৃষ্টিতে বেশি, হ্যাঁ জ্বর, ঠান্ডা সর্দি লাগতে পারে, এক্ষেত্রে আপনার অনেক অতিরিক্ত জ্বরের কারণে খুরা রোগ হয়ে যায়, এবং এখানে লাম্পিক স্কিন ডিজিজটা অ্যাটাক করে, প্লাস সেই সাথে আপনার অন্যান্য যে রোগ ব্যাধি আছে, যেমন পাতলা পায়খানা বৃষ্টির কারণে, অতিরিক্ত ভিজার কারণে হয়। তো এই অসুখগুলো যাতে না হয় এর প্রতিরোধমূলক ব্যবস্থা আগে থেকে নিতে হবে, পাতলা পায়খানার কিছু ওষুধ আছে রাখতে হবে, ঠিক আছে, সালফাডিন গ্রুপে প্লাস আর অন্যান্য পাউডার যেগুলো থাকে, কিংবা যারা গরু নিয়ে যাবে, যাদের গরু সম্পর্কে অভিজ্ঞতা কম, গরু নিয়ে যাওয়ার পরবর্তী দিনেই স্থানীয় প্রাণী সম্পদের যেই হোক ডাক্তার দিয়ে তাকে একটু নিয়ে এসে বাচ্চাটা ভালো হোক আর খারাপ হোক একটু দেখাইতে হবে, যেটা ভালো হয় চিকিৎসা, মানে যে প্রাথমিক স্টেপে যে তার চিকিৎসাটা করার দরকার সেটা করতে করে দিয়ে যাবে, তাহলে আর সেই সঙ্গে প্লাস ভ্যাকসিনটা করে নিলে ভালো হয়। তবে আমার কাছ থেকে যারা গরু নেয় আমি ম্যাক্সিমাম ভ্যাকসিন করে দিই, গরুগুলোকে খুরা রোগের ভ্যাকসিন করে দিই। এখন লাম্পিক স্কিনের ভ্যাকসিনটাও আসছে, এটা ভ্যাকসিনটা মূলত কিবারে করে থাকেন আমার দর্শকদের একটু দেখাবো? ভ্যাকসিনটা আমি মূলত শুক্রবারেই করে থাকি। আপনি নিজেই করেন না ডক্টর? ডক্টর দিয়ে আমি করাই। তাহলে কিবারে এইবার করেন আমাকে একটু ডাকেন, কারণ আমি নিজে একটু দর্শকদের এই বিষয়ে দেখাবো, আর এটার কার্যকারিতা কী, এটা কখন কখন প্রয়োগ করতে হয় এটার উপরে একটা ভিডিও আমার দর্শকদের দেখাবো। অবশ্যই নেক্সট পর্বে আমি শুক্রবারে এটা ডাক্তার দিয়ে করাই দেখাই দেবো, এটা চামড়াতে অথবা মাংসতে ভ্যাকসিন করা যায়। তো সামনে শুক্রবার যদি আসে আপনি ডক্টর একটু ডেকে আপনি এগুলো একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো রকি ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর এই সময় কালেকশন করার জন্য, আর সেগুলো দেখানোর জন্য। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।